দেখুন কতগুলো ঠাকুর সব গাড়িতে এখানকার একটা গান বাজছে সব ঘেড়ে ভেড়ে যা ঠাকুর ওঠে এখানে একটা চাকে ওখানে একটা চাকে সব চাকে এখন ঠাকুর লোড করা হয়ে গেছে ইন্টারনেট ওয়েলকাম ব্যাক টু আনাদার নিউ দুর্গা পূজা রিলেটেড ভিডিও। এখন আমি চলে এসেছি কুমোরতুলিতে, আজ হলো 27 সেপ্টেম্বর, আর 3 দিন মতন বাকি দুর্গা পুজো। এখন আমি এক্সপেক্ট করছি কুমোরতুলি থেকে দুর্গা আইডলগুলো সব বেরোবে, প্যান্ডেলে প্যান্ডেলে যাবে, তো ওইটা আমি কভার করতে এসেছি, যদি পাই তো দেখাবো, নয়তো দেখাবো ঠাকুরগুলো কীরকম রেডি হয়ে বসে আছে। মেজরিটি অফ দ্য ঠাকুর বেরিয়ে গেছে এতদিনে, তো প্যান্ডেলে প্যান্ডেল চলে গেছে, যেগুলো এখনও বাকি আছে যাওয়ার জন্য প্যান্ডেলে ওগুলো আপনাদের কাছে তুলে ধরতে আমি চলে এসেছি আজ কুমোরতুলিতে। যদি আপনার চ্যানেলে নতুন হয়ে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, আর ভিডিওটা ভালো লাগে ভিডিওটাকে একটা লাইক দেবে। নাও লেটস সি হাউ ইজ দ্য অ্যাটমসফিয়ার অফ কুমোরতুলি জাস্ট বিফোর 3 ডেজ অফ দুর্গা পূজা। এখন আমি কুমোরতুলি গলির ভেতরে ঢুকে পড়লাম, দেখতে পাচ্ছেন কত ভিড়, আর রাস্তাঘাটে এত সব পুলিশ দাঁড়িয়ে জ্যাম এড়ানোর জন্য। সামনে চলে এসেছি, দেখতে পাচ্ছেন বাঁদিকে প্রথম দোকানে দুর্গা ঠাকুর পুরো রেডি হয়ে বসে আছে ডেলিভারির জন্য। দেখতে পাচ্ছেন সেই ঠাকুর পুরো একদম, এইটা এখানে রং করা হয়নি তেমনি। প্রথম দুটো দোকানে দেখলাম ঠাকুরগুলো পুরো রেডি করা, পেছনে দেখতে পাচ্ছেন দুর্গা প্রতিমা সব, পেছনে দুর্গা প্রতিমা এখনো রেডি করা আছে ডেলিভারির জন্য, বাকি আজকে বা কালকে রাতের মধ্যেই সব বেরিয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন সব একচলা ছোটো ছোটো সুন্দর সুন্দর ঠাকুর এখানে, আর এখানে সব আপনার রেডি করা হচ্ছে, এখানে কালার করা হচ্ছে। একবার এই দোকানের দিকে দেখুন দুর্গা প্রতিমাগুলো একদম রেডি প্রায় বলতে গেলে, আজ প্রিপারেশন করা হয়েছে খুবই সুন্দর। এদিকে একটা দুর্গা প্রতিমা দেখতে পাচ্ছেন আপনারা, এটা একটু জাস্ট হালকা কাজ বাকি আছে, বাকিগুলো দুর্গা প্রতিমা পুরো একদম রেডি করে রাখা হয়েছে। পেছনে দেখুন একবার অ্যাটমসফিয়ারটা কুমোরতুলিতে, এত ভিড় এত ভিড়, এখন সব আপনার লাস্ট মোমেন্টে ম্যাচিউরিটি ফটোশ্যুট করতে এসছে, বা আপনার যারা ডেলিভারি নিতে এসছে ওখানে দেখতে পাচ্ছেন পেছনে ক্রাউডটা কত দূর। এই আর একটা এগুলি আছে, এগুলিটা গিয়ে দেখি, তারপর আমি মেন রাস্তায় চলে যাব। এখানে আপনার সব চাকে চাকে দুর্গা ঠাকুর বাহনগুলো উঠছে, তো তার আগে একটু একটু সামনে গিয়ে দেখিয়ে নিই। আপনার যেটা দেখালাম, এনারা সব বসে আছে ঠাকুর তুলতে সব আপনার ভ্যানে ভ্যানে চাকে চাকে, তো এরা সব আপনার তুলি এখানে, এরা সব ঠাকুর তোলে, এবং খুবই একটা কঠিন কাজ আপনার এই ঠাকুর তোলা এবং ঠাকুরকে নিয়ে যাওয়া ভ্যানে ভ্যানে। পেছনে কয়েকটা ঠাকুর দেখলেন, এগুলো মোটামুটি রেডি করা আছে, পেছনে সব আপনার পুলিরা এখনো আপনার রাস্তার এখানে সব আপনার সব বসে আছে এখানে সব ঠাকুরগুলো তোলার জন্য, গাড়িতে গাড়িতে দোকান থেকে বার করে এখান থেকে আপনার সব রাস্তা দিয়ে এই সরু সরু গলির মধ্যে দিয়ে নিয়ে যাওয়া, এর ভেতরে গাড়িও ঢোকে না, তো গাড়ি একদম মেন রাস্তায় থাকে নিয়ে যাওয়া। এমনি এই ছিল একটা শর্ট অ্যান্ড সিম্পল ভিডিও, চলুন এবার রাস্তায় যদি কোনো ঠাকুর দেখি চাকে উঠতে বা ভ্যানে উঠতে আপনাদের দেখাবো। আপনারা দেখছেন পেছনে সব আপনার ঠাকুর যাচ্ছে, কত লোকে নিয়ে যাচ্ছে এই ঠাকুরকে, নিচে একটা সাপোর্ট দিয়ে গাড়ির ওপরে একটা কাঠের গাড়ি চাকাওয়ালা ওপরে সব নিয়ে যাওয়া হচ্ছে। পেছনে আপনার দেখতে পাচ্ছেন সব দুর্গা ঠাকুর ডেলিভারি চলছে এখন কুমোরতুলিতে। সব
ঠাকুর উঠছে এখন এখানে, তারপর ওই ভ্যানের মধ্যে সব কত খাটি ঠাকুর ওঠানোর জন্য। দেখুন কতগুলো ঠাকুর সব গাড়িতে এখানকার, একটা গান বাজছে সব ভ্যানে ভ্যানে, সব ঠাকুর ওঠে এখানে একটা চাকি ওখানে একটা চাকি, সব চাকি এখন ঠাকুর লোড করা হয়ে গেছে। এখানে লাইন দিয়ে সব চাক দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছেন আপনারা, আর দুর্গা আইডল সব চাকে তোলা হচ্ছে, দুর্গা আইডল সব বাহনগুলো সব চাকে উঠছে। এখানে দেখো আরেকটা দুর্গা মূর্তি চাকে উঠে আছে।